যদি এই দুটি পরস্পরকে স্পর্শ করে আপনার মধ্যে অনেক দিকই স্পষ্ট হয়ে যায় সেই সময়টুকুর জন্য অনেক দিক মানে আপনার চিন্তাভাবনা স্পষ্ট আপনার আবেগ অনুপস্থিত আর আপনার আশেপাশে কি ঘটছে সেই বিষয়ে খুব একটা স্বচ্ছ বোধ থাকে যোগ ফিটনেসের ব্যাপারে নয় ফিটনেস কেবল একটা পরিণাম গুরুত্বপূর্ণ বিষয়টি হল জীবনের সঠিক জ্যামিতি লাভ করা কারণ ভৌত ব্রহ্মাণ্ড হল পুরোটাই জ্যামিতি এরকম কেন যে আপনি যেখানেই যান এই ধরুন কিছু প্রচার করতে বা কোনো বিষয়ে কথা বলতে আপনি একটা নির্দিষ্ট ভঙ্গিতে বসেন এই যেমন আপনার বাম্পা থেকে চটি খুলে বাম্পাটা উপরে তুলে আর ডানপাটা মাটিতেই রেখে এটা কি আপনার নিজস্ব ধরন নাকি এটা এটা একটা উপায় যে একজন মানুষের এইভাবেই বসা উচিত যেটাকে হঠযোগ বলা হয় শারীরিক ভঙ্গিমা হলো। এটা একটি শরীরকে নিপুণভাবে চালনা করার বিষয় যে আপনি একটা নির্দিষ্ট জ্যামিতিক নৈপুণ্য লাভ করেন যাতে আপনার জ্যামিতি সৃষ্টির বৃহত্তর জ্যামিতির সাথে সমভাবে থাকে যার ফলে আপনি সবসময় সুসঙ্গত থাকেন কখনো বিচ্ছিন্ন নন আর আপনি কতটা সামঞ্জস্যপূর্ণ আপনি কতটা স্বচ্ছভাবে সব কিছু দেখেন আর আপনি কতটা ভালোভাবে কাজকর্ম করেন শুধুমাত্র নির্ভর করে আপনার চারপাশে সব কিছুর সাথে আপনি কতটা সুসংগত আছেন তার উপরে এটা মানুষক বা গাছপালা বা জীবন বা শুধু জায়গাটা আপনি এটার সাথে সুসঙ্গত আছেন কিনা এটাই নির্ধারণ করবে আপনার কাজ কতটা সহজ কতটা সংঘাতমুক্ত এই জগতে এখন আমি সবসময় এভাবে বসি না শুধুমাত্র যখন আমি কথা বলি আমি কিভাবে বসি যদি আমাকে ব্যাখ্যা করতে হয় এর অনেকগুলি দিক রয়েছে একটি সহজ দিক হল বাম গোরালিটি বাম গোরালিটি হলো বাম গোরালিতে একটি বিন্দু আছে যেটাকে আজকাল চিকিৎসা বিজ্ঞানে একেলিস বলছে আপনি এটা শুনেছেন এই লোকটির কথা শুনেছেন একেলিস লোকটির কথা শুনেছেন সিনেমাটা দেখেছেন আপনি সিনেমাটা দেখেনি ট্রয় আপনি দেখেননি নিষ্পাপ ছেলে তো আপনি আপনার একেলিস্টিকে যেটাকে মূলাধার বা শরীরের পেরিনিয়াম বলা হয় সেখানে রাখুন যদি এই দুটি পরস্পরকে স্পর্শ করে আপনার মধ্যে অনেক দিকে স্পষ্ট হয়ে যায় সেই সময়টুকুর জন্য অনেক দিক মানে আপনার চিন্তাভাবনা স্পষ্ট আপনার আবেগ অনুপস্থিত আর আশেপাশে কি ঘটছে সেই বিষয়ে একটা স্বচ্ছ বোধ থাকে আপনি শুনেছেন যে অ্যাকিলিস মারা গিয়েছিলেন কারণ তিনি তার গোড়ালিতে তীরবদ্ধ হয়েছিলেন আপনি বিশ্বাস করবেন না কেউ যদি আপনার গোড়ালিতে আঘাত করে আপনি মারা যাবেন তাই নয় কি কিন্তু একিলিস ওভাবেই মারা গিয়েছিলেন এবং আরও একজন আছেন যিনি ওভাবে মারা গিয়েছিলেন ভারতে তার বহু আগে গতকাল তার জন্মতিথি ছিল জন্মাষ্টমী তিনিও এভাবে মারা গিয়েছিলেন এটা আপনাকে এটাই বলতে চাইছে যে তাদের হত্যা করা হয়েছিল এক কৌশলপূর্ণ উপায়ে শুধুমাত্র গলা কেটে দেয়া বা মাথা ফাটিয়ে দেওয়া নয় শুধুমাত্র একিলিসে একটা কাঁটা ফুটিয়েই যাতে তাদের মারা যেতে হয় তো একটা নির্দিষ্ট সিস্টেম আছে শরীরের মধ্যেকার শক্তিতন্ত্রে যদি একিলিসের সেই বিন্দু আপনার মূলাধারকে স্পর্শ করে যখন আপনি এভাবে বসেন একটা বিশেষ ভারসাম্য থাকে যাতে আপনি কোনো পক্ষ না আনান দেখুন আমাদের সবার নিজ নিজ মতামত ধ্যান ধারণা ভাবাদর্শ ইত্যাদি আছে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা আপনার নিজের জীবনের অভিজ্ঞতা যে দাগ আপনার মনে কেটেছে আপনি যা সবকিছু দেখেন তাকে প্রভাবিত করে আপনি এই লোকটিকে পছন্দ করেন এই লোকটিকে পছন্দ করেন না এই লোকটিকে ভালোবাসেন একে ঘৃণা করেন এসব কিছু হয় কারণ প্রতিনিয়ত আপনি একটা অবস্থান নিচ্ছেন কিন্তু আপনি যদি সত্যিই জীবনকে জানতে চান সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আপনি কোনো অবস্থান নেবেন না আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সব কিছুকেই নতুনভাবে দেখতে ইচ্ছুক একদম নতুনভাবে আপনার জীবনের প্রতি মুহূর্ত এটা মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন লোকজন যারা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমার সঙ্গে আছেন প্রত্যেক দিন তারা আমার সঙ্গে আছেন আমার সাথে কাজ করছেন অনেক কিছু জিনিস করছেন তা সত্ত্বেও তাদের বিষয়ে আমার কোনো অভিমত নেই কেবল যখন আমার কোনো কাজ করার দরকার হয় আমি হয়তো তাদের পারদর্শিতা ও এই সব বিষয়গুলি দেখি যারা আমার সঙ্গে এতদিন ধরে রয়েছেন তাদের বিষয়েও আমার একটিও অভিমত নেই এতক্ষণে আপনি নিশ্চয়ই আপনার অভিমত তৈরি করে ফেলতেন কিন্তু আমি করি না কারণ সেটাই হলো আধ্যাত্মিক প্রক্রিয়া সার যে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটি জীবনকে একটা সম্ভাবনা রূপে দেখছি একটা দূরত্ব অবশ্যই আছে সম্ভাবনা আর বাস্তবতার মাঝখানে এই দূরত্বটা অতিক্রম করা সেই সাহস প্রতিজ্ঞা কারোর থাকবে এই দূরত্ব অতিক্রম করা সেই সাহস ও প্রতিজ্ঞা কারোর থাকবে না কিন্তু প্রতিটি জীবনই একটি সম্ভাবনা আপনি যদি এই সম্ভাবনাটি উন্মুক্ত রাখতে চান আপনার কখনোই কারোর বিষয়ে রকম অভিমত তৈরি করা উচিত নয় ভালো মন্দ কুচ্ছিত এইসব অভিমত তৈরি করবেন না আপনি কেবল এই মুহূর্তে তাদের দিকে দেখুন ঠিক এই মুহূর্তে তারা কেমন এই মুহূর্তটাই আমার কাছে সব কিছু আপনি গতকাল কেমন ছিলেন সেটা বিবেচ্য নয় আগামীকাল কেমন দেখা যাক আগামীকালকে সৃষ্টি করা উচিত এক্ষুনি তাকে মুহূর্ত করে ফেলা নয় তাই নয় কি এটা শরীরের একটি নির্দিষ্ট জ্যামিতি আপনি যদি শরীরের জ্যামিতিটিকে ভালোভাবে সামলে রাখেন সেটাই উচিত আমি বলছি আপনাকে এই মুহূর্তে লোকজন পাশ্চাত্য সংস্কৃতি প্রচার করে চলেছে যোগ হলো আরেক রকমের স্ট্রেচিং এক্সারসাইজ এটার বদলে আপনি পিলাটিস করতে পারেন আপনি বক্সিং করতে পারেন আপনি টেনিস খেলতে পারেন দেখুন আপনি যদি শুধুমাত্র ফিট থাকতে চান কোথাও গিয়ে দৌড়ুন কোনো পর্বতে চড়ুন টেনিস খেলুন কিছু একটা করুন যোগ ফিটনেসকে নিয়ে নয় ফিটনেস কেবল একটা পরিণাম মাত্র গুরুত্বপূর্ণ বিষয়টি হল জীবনের সঠিক জ্যামিতিটি লাভ করা কারণ ভৌত ব্রহ্মাণ্ড হল পুরোটাই জ্যামিতি এখন এই ইমারতটি এখানে দাঁড়িয়ে আছে এটা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আজই এটা আমাদের মাথায় ভেঙে পড়বে নাকি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকবে মূলত নির্ভর করে কত নিখুঁত এর জ্যামিতি তার ওপরে একই ব্যাপার শরীরের ক্ষেত্রেও একই ব্যাপার গ্রহ উপগ্রহের সিস্টেমের ক্ষেত্রেও সবকিছুর ক্ষেত্রেই একই ব্যাপার গ্রহপুঞ্জ গ্রহটি সূর্যের চারিদিকে ঘুরছে কোনো ইস্পাতের তারে আটকে থেকে নয় শুধু জ্যামিতির নৈপুণ্য তাই না জ্যামিতি থেকে একটু বিচ্ছুতি যদি এটা হয় তবে চিরতরের জন্য শেষ আর এটা আপনার ক্ষেত্রেও সত্যি আপনি যদি আপনার মৌলিক জ্যামিতির বাইরে যান আপনি শেষ এটা খুব গুরুত্বপূর্ণ কম বয়স থেকেই জ্যামিতির সঠিক বোধ নিয়ে আসতে আপনি সঠিক জিনিসগুলি করুন তবেই আপনি জীবনের মধ্যে দিয়ে যেতে পারবেন পারদর্শী হয়ে সেই সব মানুষ যারা ভাবেন শুধু ভালো জিনিসই তাদের সাথে ঘটা উচিত অবশ্যই তারা জীবনের জন্য বেমানান কারণ আপনি যদি না জানেন কিভাবে জীবনের কঠিন পরিস্থিতি ভালোভাবে আনন্দের সঙ্গে পার করতে হয় তাহলে আপনি সমস্ত সম্ভাবনা এড়িয়ে যাবেন তাই নয় কি আপনি জীবনের সমস্ত বিশাল সম্ভাবনাগুলোকে এড়িয়ে যাবেন শুধুমাত্র এই কারণে যে আপনি একটু অসুবিধা এড়াতে চান কেবল যখন আপনি জ্যামিতিকভাবে একটি নির্দিষ্ট সংগতির অবস্থায় আছেন তখনই আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে ইচ্ছুক হন তা সে যাই হোক না কেন